गुड मॉर्निंग माय डियर स्टूडेंट्स ऑफ क्लास थ्री, इट्स योर सोशल स्टडीज रिवीजन क्लास वर्क. ओके स्टूडेंट्स, एंड टुडेज डेट इज 26th of September 2020. सो लेट्स स्टार्ट अवर टुडेज रिवीजन सोशल स्टडीज क्लास वर्क. ओके सो स्टूडेंट्स, इन द लास्ट क्लास वी स्टार्टेड द एक्सरसाइजेस. वी कंप्लीट द फिल इन द ब्लैंक्स of this chapter, our food. Okay, so today we start from here. B, match column A with column B. Okay, so let's start. Okay, so look, we have to match column A with column B. Okay, column A te kichu topics royeche ebong column B te kichu royeche. আমাদের ম্যাচ করতে হবে যে কোনটার সাথে কোনটার মিল হচ্ছে. তো ফার্স্ট উই হ্যাভ অরেঞ্জেস. সো ইউ নো দ্যাট অরেঞ্জেস আর বেস্ট গ্রোন ইন নাগপুর, রাইট? সো উই হ্যাভ টু ম্যাচ অরেঞ্জেস উইথ নাগপুর. ওকে, নেক্সট উই হ্যাভ অ্যাপেলস. সো অ্যাপেলস ইজ গোয়েন টু ম্যাচ উইথ হিমাচল. ওকে, নেক্সট সিনেমন. তো সিনেমন ইজ গোয়িং টু ম্যাচ উইথ স্পাইস ইউজড ইন ইন্ডিয়ান ফুড. নেক্সট হলো চেরিজ. চেরিজ ইজ গোয়িং টু ম্যাচ উইথ কাশ্মীর. ওকে, নেক্সট উই হ্যাভ পালসেস. সো পালসেস ইজ গোয়িং টু ম্যাচ উইথ রিচ ইন প্রোটিনস, কারণ কি ডালে হচ্ছে প্রোটিন থাকে. সো পালসেস ইজ গোয়িং টু ম্যাচ উইথ রিচ ইন প্রোটিনস. ওকে, তাহলে এইভাবে তোমাদের ম্যাচিংটা করতে হবে. ওকে, নেক্সট সি স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস. ওকে, যেগুলো ট্রু সেগুলোকে আমাদের ট্রু লিখতে হবে, যেগুলো ফলস সেখানে আমাদেরকে ফলস লিখতে হবে. ওকে, সো ফুড গ্রোন, আওয়ার ফার্স্ট স্টেটমেন্ট ইজ ফুড গ্রোন ইন ওয়ান স্টেট ইজ নট অ্যাভেলেবল থ্রু আউট দ্য কান্ট্রি. এর মানে হলো যে কোনো একটি স্টেটে, কোনো একটি রাজ্যে যদি কোনো ফুড উৎপন্ন হয়ে থাকে তাহলে সেই শস্যগুলো সারা দেশের মধ্যে সাপ্লাই দেওয়া যাবে না. এটা কিন্তু ফলস, বিকজ ইন্ডিয়া হ্যাজ এ গুড ট্রান্সপোর্ট সিস্টেম. সো ইন ওয়ান স্টেটস ফুড ইজ ইজিলি অ্যাভেলেবল ইন দ্য আদার স্টেটস অফ আওয়ার কান্ট্রি, তাই না? তো কোনো একটি স্টেটে উৎপন্ন হলেও আমাদের গুড ওয়েল বিল্ড ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য, সেই সুবিধার জন্য আমরা সারা ভারতেই কিন্তু সেই শস্য আমরা উপভোগ করতে পারবো. তো এটা ফলস হবে, ঠিক আছে? নেক্সট স্টেটমেন্টটা হলো যে ইন্ডিয়ান ফুড ইজ নট কুকড ইন অয়েল. আমাদের ভারতীয় যে খাদ্য রয়েছে সেগুলো তেলে রান্না করা হয় না. সো ইটস ফলস, বিকজ আমাদের ইন্ডিয়ান ফুডে অয়েল ইউজ করি, লাইক কোকোনাট অয়েল, অলিভ অয়েল, মাস্টার্ড অয়েল. ওকে, নেক্সট থ্রি, ক্লোভ ইজ এ কাইন্ড অফ ভেজিটেবল. ক্লোভ হলো এক ধরনের ভেজিটেবল. সো ইটস ফলস, বিকজ উই লার্ন দ্য টেক্সট দ্যাট ক্লোভ ইজ এ ওয়ান কাইন্ড অফ স্পাইস, মশলা এক ধরনের, ঠিক আছে? ওকে, নেক্সট পিপল হু লিভ ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া মেজরলি ইট জোয়ার অ্যান্ড বার্লি. তো যে সমস্ত মানুষরা পশ্চিম ভাগে থাকে ভারতের, তো তারা সাধারণত জোয়ার আর বার্লি খেয়ে থাকে. সো ইটস ট্রু. ওকে, সো রাইট হিয়ার ট্রু. নেক্সট, তো এটা ট্রু হবে. ওকে, নেক্সট নাম্বার ফাইভ, ফ্রুটস দ্যাট আর গ্রোন ইন এ পার্টিকুলার সিজন আর কল্ড সিজনাল ফ্রুটস. মানে কোনো একটি সিজনে যেই ফ্রুট উৎপন্ন হয় ওটাকে আমরা সিজনাল ফ্রুট বলবো. সো ইটস ট্রু, সো রাইট হিয়ার ট্রু. তাহলে প্রথমটা হবে ফলস, সেকেন্ডটা হবে ফলস, থার্ড অলসো উইল ফলস,
ফোর নাম্বার ফোর্থ হবে ট্রু আর ফিফথটা হবে ট্রু। ওকে নেক্সট দেখো, উই হ্যাভ সাম কোশ্চেন্স লাইক অ্যান্সার দ্য কোশ্চেন্স ইন ব্রিফ। উই হ্যাভ থ্রি কোশ্চেন্স লাইক দিস, নেম এনি টু কুকিং অয়েলস হুইচ আর কমনলি ইউজড ইন ইন্ডিয়ান কুকিং। তো চলো পড়ি, নেম এনি টু কুকিং অয়েলস হুইচ আর কমনলি ইউজড ইন ইন্ডিয়ান কুকিং। সো ফার্স্ট অ্যান্সার, সো দ্য অ্যান্সার ইজ দ্য নেম অফ টু কুকিং অয়েলস হুইচ আর কমনলি ইউজড ইন ইন্ডিয়ান কুকিং আর অলিভ অয়েল অ্যান্ড মাস্টার্ড অয়েল। ওকে, তাহলে বলেছে যে এমন দুটি কুকিং অয়েলের নাম লেখো যেগুলো আমরা ইন্ডিয়ান ফুডে ব্যবহার করি। তো এরকম দুটি নাম যেটা আমরা ইন্ডিয়ান ফুডে ব্যবহার করি, এরকম দুটি কুকিং অয়েলের নাম হলো, একটি হলো অলিভ অয়েল আর একটি হলো মাস্টার্ড অয়েল। ওকে, আওয়ার নেক্সট কোয়েশ্চেন ইজ নেম ওয়ান সিজনাল ফ্রুট অ্যান্ড ওয়ান সিজনাল ভেজিটেবল। সো দ্য অ্যান্সার ইজ দ্য নেম অফ ওয়ান সিজনাল ফ্রুট ইজ ম্যাঙ্গো অ্যান্ড ওয়ান সিজনাল ভেজিটেবল ইজ গ্রিন পি। তো একটি সিজনাল ফ্রুটের নাম বলতে বলা হয়েছে এবং সিজনাল ভেজিটেবলসের নাম। তো একটি সিজনাল ফ্রুটস হলো ম্যাঙ্গো আর একটি সিজনাল ভেজিটেবল হলো গ্রিন পি, যেটা একমাত্র ঋতুভিত্তিকভাবেই হয়ে থাকে, উৎপন্ন হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই আর স্পাইসেস ইউজড ইন কুকিং। আচ্ছা, স্পাইসেস কেন ইউজ করা হয় কুকিংয়ে, মশলা? সো দ্য অ্যান্সার ইজ স্পাইসেস আর ইউজড ইন ইন্ডিয়ান ইন কুকিং টু মেক দ্য ফুড টেস্টিয়ার। স্পাইসেস আর ইউজড ইন কুকিং টু মেক দ্য ফুড টেস্টিয়ার, মানে আমরা মশলা ব্যবহার করে থাকি রান্নাতে যাতে ফুড আরও টেস্টি হয়ে ওঠে। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন, অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ইন ডিটেইল। তো ফার্স্ট কোয়েশ্চেন ইজ, আর ফার্স্ট কোয়েশ্চেন ইজ হুইচ ফ্যাক্টর্স এফেক্ট দ্য প্রোডাকশন অফ ফুড ক্রপস ইন ইন্ডিয়া। ওকে, সো দ্য অ্যান্সার ইজ, মানে যে ফুড উৎপন্ন হচ্ছে তো কোন কোন ফ্যাক্টরসগুলো এফেক্টেড, মানে ফুড বা শস্য উৎপাদনের পিছনে কোন কোন ফ্যাক্টরসগুলো দায়ী। সো দ্য অ্যান্সার ইজ দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট দ্য প্রোডাকশন অফ ফুড ক্রপস ইন ইন্ডিয়া আর অ্যাকর্ডিং টু দ্য ফিজিক্যাল ফিচার্স ক্লাইমেট অ্যান্ড সয়েল অফ দেয়ার রিজিয়ন। মানে যে সমস্ত ফ্যাক্টরসগুলো এফেক্ট করছে ফুড প্রোডাকশনে, মানে ফসল উৎপন্ন হতে, তো সেগুলো হলো, প্রথমে হলো অ্যাকর্ডিং টু দ্য ফিজিক্যাল ফিচার্স, ঠিক আছে, একটা হলো ফিজিক্যাল ফিচার্সের জন্য, মানে ভূমিরূপের জন্য, একটি হলো ক্লাইমেট বা জলবায়ু, একটি হলো সয়েল মৃত্তিকা আর অ্যান্ড দেয়ার সেখানকার অঞ্চলের মাটি পরিবেশ এবং ভূমিরূপের উপর ডিপেন্ড করে কোন অঞ্চলে ফুড উৎপন্ন হচ্ছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, হোয়াই শুড উই ইট পালসেস, আমরা পালসেস কেন খাবো? নেম এনি থ্রি পালসেস গ্রোন ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে উৎপন্ন হয় এরকম তিনটি পালসেসের নাম। ওকে, সো উই শুড ইট পালসেস বিকজ পালসেস আর এ রিচ সোর্স অফ প্রোটিনস। প্রোটিনস হেল্প আস টু গ্রো অ্যান্ড স্টে হেলদি। তো বলা হয়েছে যে আমাদের পালসেস খাওয়া উচিত বিকজ পালসেসে খুব উচ্চ মাত্রায় প্রোটিন বিরাজ করে, প্রোটিন থাকে, এবং প্রোটিন আমাদের কিসে হেল্প করে, আমাদের বেড়ে উঠতে সাহায্য করে এবং স্টে হেলদি, হেলদি থাকতে, সুস্থ থাকতে সাহায্য করে। দ্য নেম অফ থ্রি পালসেস গ্রোন ইন ইন্ডিয়া আর অড়হর, মুঙ্গ অ্যান্ড মসুর। তো আমাদের ইন্ডিয়াতে যে তিনটি পালসেসের নাম বলতে বলা হয়েছে সেগুলো হলো অড়হর, মুঙ্গ আর মসুর। ওকে ওকে, সো লেটস স্টার্ট আওয়ার নিউ নেক্সট চ্যাপ্টার, ইটস আওয়ার রিভিশন চ্যাপ্টার্স, আওয়ার ড্রেসেস। ওকে, সো হোয়াট উইল লার্ন অ্যাবাউট, উই লার্ন অ্যাবাউট ফ্যাক্টর্স দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ড্রেস অফ এ রিজিয়ন, পপুলার ড্রেসেস ওন বাই উম্যান অ্যান্ড মেন ইন ইন্ডিয়া, স্পেশাল ক্লথস, ইউনিফর্মস, মানে কিছু কাপড়ের বিশেষতার উপর ডিপেন্ড করে আমরা কিছু পরব। সো ডু ইউ সি এভরি ওয়ান অ্যারাউন্ড ইউ ড্রেসড ইন দ্য সেম ওয়ে? পিপল ওয়্যার ডিফারেন্ট টাইপস অফ ক্লথস ইন সিটিজ, ইউ উইল অফেন সি ম্যান ওয়েয়ারিং শার্টস অ্যান্ড ট্রাউজার্স, হোয়াইল ইন ভিলেজেস ধোতি অ্যান্ড কুর্তা মে বি দ্য প্রিফার্ড ড্রেস। সিমিলারলি, উম্যান আর সিন ইন এ ভ্যারাইটি অফ
ক্লথস লাইক শাড়িজ অ্যালং উইথ ওয়েস্টার্ন ড্রেসেস। তো বলেছে তোমরা কি দেখেছো যে সবখানে মানুষ একই ধরনের জামা কাপড় পরে আর সবাই একই ধরনের জামা কাপড় পরে? কখনোই না। আমরা বিভিন্ন ধরনের ড্রেস পরে থাকি বিভিন্ন শহর অনুযায়ী। এবার শহরের যারা পুরুষ রয়েছে তারা শার্টস এবং ট্রাউজার্স পরে থাকে, ঠিক তেমনি ভিলেজে তারা ধুতি এবং কুর্তা পরে থাকে পুরুষেরা। এরকম যারা উমেন্স রয়েছে মানে আমাদের যারা মহিলা রয়েছে তারাও ভ্যারাইটি রকমের শাড়ি পরে থাকে, আবার কিছু ওয়েস্টার্ন ড্রেসও পরে থাকে। আওয়ার ক্লথস ভ্যারি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ক্লাইমেট, সিজনস, জেন্ডার, অকেশনস, ট্র্যাডিশনস অ্যান্ড প্রফেশনস। লেট আস এক্সপ্লোর ইচ অফ দেম ইন ডিটেইল। তো বলেছে আমরা যে জামা কাপড় পরে থাকি সেটা ওপর কিন্তু জলবায়ু ডিপেন্ড করে, সিজনও ডিপেন্ড করে, জেন্ডার ওয়াইজও আমরা পরে থাকি। যেমন আমাদের পুরুষ এবং মহিলাদের ড্রেস আলাদা ধরনের হয়ে থাকে, কিছু ট্র্যাডিশনস হয়ে থাকে, অকেশনস হয়ে থাকে। তো আমরা বিভিন্ন অকেশনে বিভিন্ন ড্রেস পরি, ট্র্যাডিশন ওয়াইজ আমরা ড্রেস আপ করে থাকি, বিভিন্ন প্রফেশনের বিভিন্ন ধরনের ড্রেস হয়ে থাকে। যেমন একটা পাইলট যেরকম ড্রেস পরবে, ডক্টর সেরকম ড্রেস পরবে না। তো প্রফেশন ওয়াইজ এরকম করে ড্রেসের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। তো এগুলো অনেক কিছুর উপর ভ্যারি করে আমরা ড্রেস আপ করে থাকি। সিজন হতে পারে, ক্লাইমেট হতে পারে, জেন্ডার হতে পারে, অকেশনস, ট্র্যাডিশনস, প্রফেশনস। ওকে, তো এই সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পড়ব, নেক্সট আমাদের রিভিশন ক্লাসে, যে ক্লথস উই ওয়্যার, আমরা কীভাবে ক্লথস পরে থাকি, কোন কোন রিজিয়ন ওয়াইজ বা কীরকম ধরনের হয়ে থাকে। ওকে, সো থ্যাংক ইউ, আওয়ার টুডেজ ক্লাস ইজ ওভার।